হ্যালো বন্ধুরা, তোমরা কিন্তু সকলেই জানো যে ফিফা ইন্ডিয়ান ফুটবলকে ব্যান করেছে অনির্দিষ্টকালের জন্য, যার কারণে কিন্তু আইএসএল এর কোনো দলই আর নতুন করে কোনো বিদেশি সই করাতে পারবে না যতদিন না পর্যন্ত ফিফা ব্যান উঠছে। তো এই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সকল সমর্থকদের চিন্তা রয়েছে যে তাদের দলে একসাথে 5 জন বিদেশি সই হলেও 6th ফরেনার কিন্তু এখনও সই করা বাকি, আর যে কিন্তু এশিয়ান কোটার প্লেয়ার হতে হবে। আর আইএসএল এর নিয়ম অনুসারে প্রত্যেক দলে 1 জন করে এশিয়ান কোটার বিদেশি রাখতেই হবে। তাহলে কি ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল এ কোনো বিদেশি নিয়ে খেলতে পারবে না? তো এই কথার উত্তরে দেবব্রত বাবু জানান, ইতিমধ্যেই আমরা দলের সব বিদেশি ফুটবলারদের সই করিয়ে ফেলেছি, আমাদের দল একেবারে প্রস্তুত, এক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে আমি বিশ্বাস করি যে এই নির্বাচন কখনোই চিরস্থায়ী হবে না, এই অন্ধকার খুব তাড়াতাড়ি কেটে যাবে। যদি আগামীকাল মানে বুধবার সুপ্রিম কোর্টে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করে জমা দেওয়া হয় তাহলে আশা করছি সব কিছু আবারও আগের মতন হয়ে যাবে। মহামান্য সুপ্রিম কোর্টের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তো দেবব্রত বাবুর এই মন্তব্য শোনার পর কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের চিন্তা একটু হলেও দূর হবে। তো এর থেকে বোঝা যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের 6th ফরেনার সই হয়ে গেছে। তবে সিআরএস মানে সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম যদি করা না থাকে, মানে যদি ব্যান হওয়ার আগে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের 6th ফরেনারের নাম রেজিস্টার করিয়ে রাখে, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের আর কোনো সমস্যা নেই তাদের বিদেশিদের নিয়ে। তো আশা করছি এই বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।